ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা শিখব একটা শপিং ব্যাগ ডিজাইন। তো আপনি অবশ্যই মার্কেটে আপনি বিভিন্ন ধরনের শপিং করে থাকেন, তো তার মধ্যে আসছে ইজি শপিং। ইজি ফ্যাশন লিমিটেড যে একটা কোম্পানি আছে, সেই কোম্পানিতে যদি আপনি যে কোনো প্রোডাক্ট বা আপনি প্যান্ট শার্ট টাই যে কোনো একটা প্রোডাক্ট কিনেন, তার সঙ্গে কিন্তু আপনাকে একটা ক্যারি করার জন্য একটা ব্যাগ দিবে। তো সেই ব্যাগটা আমার স্ক্রিনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ব্যাগটা, ঠিক আছে। তো এই ব্যাগটা কিন্তু আজকে আমরা খুব সুন্দরভাবে এই ডিজাইন, সাইজ, মেজারমেন্ট এবং আউটপুট সেট আপ মতো এ টু জেড কাজ শিখবো। তো এক ভাই আমাকে কমেন্ট করছিল যে আসলে শপিং ব্যাগ নিয়ে আপনি একটা টিউটোরিয়াল তৈরি করুন। তো এর আগে আমি কিন্তু অনেক টিউটোরিয়াল তৈরি করছিলাম, তো ওখানে হয়তো বা আছে, আপনি একটু দেখেন না। তো যাই হোক, আজকে পুনরায় আমি আবারও আপনাদেরকে খুব সুন্দরভাবে বোঝাবো যে এটা আসলে সাইজটা কীরকম হয়, তার কাটিং মার্ক এবং ওভার মার্ক দিতে হবে কীভাবে হবে। এবং এখানে দেখুন তিনটা কিন্তু কালার দেখতে পাচ্ছি, কিন্তু কালার কিন্তু এখানে চার কালার আছে। আমরা কিন্তু একটা টেকনিক ইউজ করে এটাকে আমরা তিন কালারে ছাপবো। আর আসলে এটা এক্সট্রা বা প্যান্টন কালারে না ছাপলে কিন্তু এটা আমরা অরিজিনাল এই কালার আনতে পারবো না। এটা দেখা যাচ্ছে কিন্তু কালো কালো কিন্তু না, এটা কিন্তু একটা অন্য একটা প্যান্টন কালারে তৈরি করা হয়েছে, ঠিক আছে। এখানে দুই তিন কালার মিলে একটা মিক্স করে তৈরি করা হয়েছে। যাই হোক, এখানে ইয়েলো এবং ম্যাজেন্টা মিলে লাল কালার, এবং দেখুন এখানে সায়ান এবং ইয়েলো মিলে গ্রিন কালার হয়েছে, কলা পাতা গ্রিন কালার, মানে একদম কাঁচা, ঠিক আছে। তো মোটামুটি এমনিতে ভেঙে ছাপতে গেলে প্রিন্টিং প্রেসে আপনার চার কালার ছাপতে হবে, কিন্তু আপনি এরকম রেজাল্ট পাবেন না। সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে এটা অবশ্যই তিন কালার এক্সট্রা করে দিতে হবে, তাহলে আপনি খুব সুন্দরভাবে এর ভিউটা পাবেন। তো চলুন, আপনার এত কিছু নির্মাণ করা লাগবে না, আপনার জাস্ট এটা ডিজাইন, মেজারমেন্ট এবং টাইলাইনটা খুব সুন্দরভাবে তৈরি করলে আপনার কাজ শেষ, ঠিক আছে। আর বাকিটা করবে মেশিন ম্যানে। তো আজকে আমরা এর কাজটা শিখবো। তো দেখুন, আমি কিন্তু সর্বোত্তম এই টেক্সট তো না, এটা আমি একটা ভেক্টর অনলাইন থেকে ডাউনলোড করছি, ডাউনলোড করে ইজি ফ্যাশন আর কি তার লোগো, এবং এখানে দেখুন ইজি একটা লেখা। আমার যেহেতু আগে ডিজাইন করা ছিল, সেই ক্ষেত্রে আমি এই টেক্সটগুলো নিয়ে আসছি। তো আপনি এটা ফন্ট পেয়ে যাবেন গুগলে, জাস্ট আপনি খুঁজলেই পাবেন, ঠিক আছে। তো আজকে আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে এইটুকু কাজে শেখাবো যে এই ব্যাগটা কীভাবে তৈরি করবেন। তো যাই হোক, আমি এগুলো একটু সাইডে রাখতেছি, ওকে। তো যাই হোক, আমি অরিজিনাল এর সাইজটা যাচ্ছি না, আমি যে কোনো একটা সাইজ নিয়ে আপনাদেরকে ডিজাইনটা শেখাবো। তো দেখুন, সর্বপ্রথম আমি লেন্থ এবং হাইট এই দুটো নিয়ে আপনাদেরকে কাজটা শেখাবো। আগে কি মেজারমেন্ট, মেজারমেন্টটা কিন্তু আপনি আগে খুব সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু আপনার কিন্তু ডিজাইনে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেবে, ঠিক আছে। তো দেখুন, আগে কিন্তু মেজারমেন্টটাই গুরুত্ব দিতে হবে। তো আমি সর্বপ্রথম ট্রান্সফর্ম অপশন থেকে এখানে আমার সাইজ দেখতে পাচ্ছি, এই যে সাইজ ট্রান্সফর্ম অপশনটা, হ্যাঁ। তো এখান থেকে দেখুন ব্যাগটা কিন্তু মোটামুটি একটা বড় ব্যাগ, তো এটা কিন্তু আপনার অবশ্যই খেয়াল করতে হবে, এবং এটা যাতে আমার একটা কাগজের মধ্যে চলে আসে, ওয়েস্টের সাইজ হলে কিন্তু হবে না, সেইভাবে কিন্তু আপনাকে ডিজাইনটা করতে হবে। তো এভাবে দেখব যে কত আসলে হয়। এদিকে এটা চলে যাচ্ছে কত, এদিকে যদি আমি 12 নেই, দেখি একে 12 নেই, এবং হাইটে নেব কত, হাইটে বেশি না, 6.5 নিতে পারি, 6.5 না, এটা একটু বেশি নিলে ভালো হয় মনে হয়। এদিকে যদি 12 দেয়, এদিকে 6.5 না, এদিকে 8.5 দিই, দেখি। ওকে, এখন 8.5 যদি এটা দিই, দেখুন 12 আর 8.5, তাহলে আমার হাইট অংশ একটু আছে, কিন্তু হাইট অংশটুকু কতটুকু দেব, এটাকে আমি 6.5 দিতেছি, 6.5। ওকে, দেখুন আমি কিন্তু এর মধ্যে তৈরি করবো ব্যাগটা, হ্যাঁ। তো এর মধ্যে তৈরি করতে গেলে আমরা দেখি কতটুকু টোটাল সাইজটা আসবে কত, এটা একটু আমরা ভেরিফাই করে নিই, দেখি টোটাল সাইজটা আসতেছে 37, তার মানে আমার এদিকে 8.5, ওকে, এটা হচ্ছে 18.5, আমাদের হাফ হাফ করে ছাপতে হবে এটা, ঠিক আছে। ওয়েস্টের সাইজ আসলে অরিজিনাল সাইজ নিয়ে আপনি যদি করেন তাহলে আপনার বেটার, তবে আমি আপনাকে জাস্ট বোঝানোর জন্য, যদি সর্বপ্রথম আপনাকে যে কোনো একটা ডিজাইন দেওয়া হয় তখন আপনি কী করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আমি এটা আলোচনা করতেছি আপনাদের সাথে। তো এটা হচ্ছে 18.5, তো এটাকে আমরা একটা সাইজে নিয়ে যেতে পারি, সেটা হলো 23-এর দিকে যদি আমরা নিয়ে যেতে পারি তাহলে এটা একটু আরও ভালো হয়। 12 জায়গায় আমরা দিতে চাচ্ছি হলো 15 দিয়ে, দেখি এটা কী অবস্থা দাঁড়ায়, তাহলে 15 এতে দেখুন 21.5, তাহলে আমার সাইজ হচ্ছে 18-23 পাবো, তাহলে সেক্ষেত্রে আমি এদিকে এই হাইট অংশটা আর একটু বাড়াই নিই, 7.5 দিই, এখান থেকে আগে রেফারেন্সটা লেফট সাইড করে দিই, লেফট সাইড করে দেওয়ার পর আমি দেখুন 7.5 করে দিলাম। ওকে, এখন থেকে আমার সাইজটা কত আসলো, 22.5 মানে
সাড়ে বিশের মধ্যে। হ্যাঁ, এখন যেহেতু আমাদের দিকে 23 পাবো, 23 আর এদিকে হচ্ছে 36, আমি এদিকে দেখুন কত, 8.5, 8.5-এর জায়গায় আমার কত হবে সেটা আমি দেখতেছি আগে, দেখে অর্ধেক অর্ধেক হলো কোনো প্রবলেম নাই। তা আমার ক্লায়েন্ট সাইজ দিল এইটুকু, এখন এইটুকু সাইজ দেওয়ার পর আমার কাজটা করবো কি, দেখুন এখানে থাকলো কি আমার 8.5, এবং এদিকে থাকলো কত 15, এবং আইড অংশটা থাকলো কত এদিকে 7.5, ঠিক আছে। এখন আমাকে জাস্ট এইটুকু সাইজ দেওয়া হয়েছে, আর বাদ বাকিটা কিন্তু আমাকে নিজেই ক্রিয়েট করে নিতে হবে, এটা আপনার মনে রাখতে হবে। তো এটা আপনি কীভাবে তৈরি করবেন, সর্বপ্রথম কিন্তু আপনার মেজারমেন্টটা তৈরি করতে হবে। তো আমি আগে দিই, আগে পেস্টিং সাইডটা দিয়ে দিই। পেস্টিং সাইডটা কতটুকু দেবেন, যেহেতু ব্যাগটা আমাদের বড়, এই জন্য 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি রাখলে এনাফ। তো আমি এটাকে 1 ইঞ্চি রাখতেছি, জাস্ট 1 ইঞ্চি 1 ইঞ্চি। ওকে, এখন দেখি আমার সাইজটা কত আসলো। হ্যাঁ দেখুন, এখানে কিন্তু 23.5 চলে গেলো, 23.5-এর জায়গায় আমি এখানে এটাকে 7 করে নিই, আসলে 23-এর মধ্যে আমাদের ডিজাইনটা রাখতে হবে। হ্যাঁ, 23-এর মধ্যে রাখবো। এখন দেখুন আমার কিন্তু 23 বরাবর থাকলো, আমার এদিকে পেস্টিং আছে, কোনোরকম কোনো সমস্যা নেই, কাগজ আমার এটুকু এদিকেই থাকবে, 23-এর মধ্যে হয়ে যাবে, যেহেতু এখানে ছাপা নেই আমার। তো এখন আমি করবো কি, দেখুন নিচের দিকে একটা ঘর নিয়ে আসবো, মানে আমার মেজারমেন্ট তৈরি করতে হবে। তো এখানে আমি এই সাইজটা কীভাবে নেব সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। তো এই সাইজটা কী এটা আমি বলে দিচ্ছি, দেখুন আমার কিন্তু এই মিডিল পয়েন্টটা হচ্ছে আমার এই ব্যাগের বডিটা, এবং এই অংশটা হচ্ছে দেখুন এই যে গ্রিন কালার দেখা যাচ্ছে এই অংশটা কিন্তু এখানে থাকবে। ওকে, তারপর এই অংশটা কি, এই অংশটা হচ্ছে এই যে কাঠের উপর বা টেবিলের উপর যে বসে আছে ব্যাগটা, তার এই সাইজটুকু কতটুকু এটা হবে, এটা কিন্তু আপনাকে ক্লায়েন্ট বলে দিবে না, আপনাকে অবশ্যই এই যে অংশটা আছে যে এইটার উপর ডিপেন্ড করে আপনাকে কিন্তু কাজটা করতে হবে। তো এখানে আমি কত নিয়েছিলাম সাইজ, এখানে দেখুন আমার ওই অংশ আছে কত, 7 ইঞ্চি। তাহলে যদি এখানে 7 ইঞ্চি হয়, 7-এর অর্ধেক কত, 3.5, না 3.5, তাহলে 3.5-3.5 হবে কত আপনার 7, তাহলে অবশ্যই এটাকে আমি 4 ইঞ্চি নেব। দেখুন আমি আপার দিয়ে 4 ইঞ্চি দিয়ে দিতেছি। এখন আমি বোঝাই যে কীভাবে এটা চার নিলাম, এটাও তো আমার এদিকে 7 ইঞ্চি, তাহলে এদিকে যেহেতু 7 ইঞ্চি, এই ব্যাগটা দেখুন এভাবে দাঁড়াইছে, তাহলে এদিকে একটা পার্ট এবং অপোজিটে আর একটা পার্ট থাকবে, তাহলে সামপাশে একটা পার্ট, অপোজিটে আর একটা পার্ট, তাহলে দুইটা পার্ট হয়ে যাচ্ছে না। এটা দুইটা পার্ট হয়ে গেলে তাহলে আমাদের 4-4 8 ইঞ্চি হচ্ছে, 1 ইঞ্চির মধ্যে একটার উপর আর একটা এভাবে প্রলেপ পড়ে যাবে, ঠিক আছে, মানে পেস্টিংটা লেগে যাবে, তাহলে কিন্তু আমার ব্যাগটা পুরোপুরি একটা তৈরি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এভাবে করে দিতে হবে, মানে 7 ইঞ্চি আছে, আমি 1 ইঞ্চি বাতি দিয়ে কী করলাম, 4-4 8 ইঞ্চি করে দিলাম, তাহলে কিন্তু আমার ব্যাগটা প্রপারলি হয়ে যাচ্ছে। এবং উপরে, উপরের দিকে দেখুন, উপরে কিন্তু আপনার এই যে দেখুন একটা সুতা লাগানো আছে, এটা আর্টিফিশিয়ালভাবে মার্কেটে কিনতে পাওয়া যায়, এবং সাথে একটা আইলিড আছে দুইটা, এদিকে দুইটা ওদিকে দুইটা, যাতে ব্যাগটা খুব সুন্দরভাবে ধরে থাকা যায়। তো এখন খালি কি এখানে আইলেট বা সুতা লাগালে হবে, না, এদিকে কিন্তু এই কাগজ জাস্ট একটা থাকলে হবে না, এটা জাস্ট একটা মুড়ে দিতে হবে, মুড়ে দিলে আপনার ওই ব্যাগটা একটু হার্ড হবে, তাহলে হার্ড হলে ক্যারি করতে সুবিধা হবে বা সহজে ছিঁড়ে যাবে না, এই কারণে কিন্তু আমাদেরকে 1 ইঞ্চি দিতে হয়। তো আমি 1 ইঞ্চি একটু এখানে দিয়ে দিচ্ছি। ওকে, দেখুন আমার কিন্তু ব্যাগ পুরোপুরি একটা রেডি। তো এই অংশটা আমি কিন্তু পুরোপুরি এ পর্যন্ত বাড়াই দিতে পারি, কোনো প্রবলেম নাই, অথবা আপনি করতে পারেন কি, এখান থেকে এটাকেই জাস্ট নিচে নিয়ে আসতে পারেন। নিচে নিয়ে আসার পর সমান করে দিলাম, ব্যাস দেখুন আমার কিন্তু এই অংশটা হয়ে গেল। এখন আপনি বলতে পারেন যে আসলে এই আপনার এক পাটে কি ব্যাগটা তৈরি হচ্ছে, না এটা কখনো না। তো এখন কথা হচ্ছে কি, আমার কিন্তু এই ব্যাগের এক পার্ট, এটা কি এক অংশ হচ্ছে, কারণ দেখুন এই ফ্রন্ট ভিউ যেটা দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু তৈরি হচ্ছে, এটা এরকম দুইটা শিট ছাপার পর কিন্তু আমার একটা ব্যাগ তৈরি হবে, ঠিক আছে। যেহেতু আমাদের এই ব্যাগের সাইজটা অনেক বড়, এই জন্য আমরা কিন্তু এটা ডিজাইন করি এক শিট নিয়ে, আমরা দুইটা শিট মিলে একটা ব্যাগ তৈরি করি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এইভাবে ডিজাইনটা করতে হবে। তো একই তো কিন্তু আমার কোনো না, যদি আপনার কাগজ সাইজ বা এই ডিজাইন সাইজটা ছোট হয় সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, জাস্ট এই যে এইটুকু এইটুকু অংশ এখানে জোড়া দিলে দেখুন আপনার কিন্তু এখন একটা পূর্ণাঙ্গ একটা ব্যাগ হয়ে যাচ্ছে, এই যে এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ একটা ব্যাগ, একটা শিট, কিন্তু একটা শিট আমাদের এত বড় নয়, 45 শিট আছে, 45 ইঞ্চি নাই, এটা কখনো হবে না। তো এই কারণে আমরা কিন্তু জাস্ট এইটুকু অংশ বাদ দিয়ে এই একটা শিট তৈরি করবো, যেহেতু এর ডিজাইন একই, এদিকে যা আছে এবং অপোজিটেও তাই আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের আর কোনো প্রবলেম নাই, এই কারণে একটা শিট ছাপলে আমরা
একটা শীট একটা শীট দুইটা শীট মিলে আমরা এর ডিজাইনটা খুব সুন্দরভাবে পেয়ে যাব এবং একটা ব্যাগ পূর্ণাঙ্গ তৈরি হবে। তো চলুন এখন আমরা এর কাজটা শুরু করি। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমি এটাকে একটু লক করে রাখি, কন্ট্রোল টু দিয়ে লক করলাম। তারপর এখন দেখি আমার এই কালারটাকে এখানে সাবমিট করে দেবো। তো আমি রেক্ট্যাঙ্গেল থেকে জাস্ট কালারটা আমি চুজ করে নিলাম এখান থেকে, এখানে আইড্রোপার টুল দিয়ে কালারটা সিলেকশন করে দিলাম। তো দেখুন এখানে কালার আমি যেই দিই না কেন, যেহেতু আমার মেশিনে আমি এটাকে বানিয়ে মারব কালারটা, সেক্ষেত্রে আমার কোনো প্রবলেম নাই। তো আমি এটাকে এক্সট্রা কালার করে দিতেছি। দেখুন আমার এই যে একদম উপরের দিকে দেখুন, এখানে কিন্তু আমার সোর্সেস কালার থেকে আমি এর কালারটা জাস্ট নিউ সোর্সেস করে দেবো, এক্সট্রা আর এক্সট্রা ব্লু বিএল, এটা হচ্ছে ডিপ ব্লু কালার, ঠিক আছে। এখন স্পট দিয়ে ওকে প্রেস করলাম। তো দেখুন এটা কিন্তু আমার এই যে এখানে সেপারেশন অপশানে আসুন, সেপারেশন অপশানে আমি অন্য বিন্দু থেকে সেপারেশনটা নিয়ে আসি। সেপারেশন কোথায়, এই সেপারেশন, এই যে সেপারেশন অপশন, এখন দেখুন এখানে কিন্তু আমার এক্সট্রা একটা ব্লু কালার তৈরি হয়ে গেছে। ওকে দেখুন এখন আমার কী হলো, এই যে একটা কালার আছে এই কালারটা আমাকে কিন্তু এখানে রেক্ট্যাঙ্গেল থেকে বানিয়ে দিতে হবে। রেক্ট্যাঙ্গেল থেকে বানিয়ে দেওয়ার পর আমি এখানে কালারটাকে, এটা কিন্তু সেপারেশন আগে করবো না, এটার সেপারেশন কলা পাতার কালার দিতে হবে। যাই হোক আমি আইডোপার টুল দিয়ে দেখাই দিই, তাহলে আমার ইজিলিভাবে কাজটা করতে সহজ হবে। এখান থেকে আমি 80 করে দিই এবং এখান থেকে জাস্ট 60 করে দেবো, 80 এবং 60, এবং এই দুটো মিলে এই কালারটা চলে আসলো। এবং আমার এই লোগো কালারটা কী হবে, এই যে কালারটা হবে, তাহলে এই লোগোটাকে আমি আইডোপার টুল দিয়ে এটাকে জাস্ট দেখিয়ে দিলাম, একটু ছোটো করে নিই মার্জিত করার জন্য, মানে এই লোগোর ভিতর যাতে আমার বসে, এবং একটু উপরে নিয়ে আসলাম। ওকে তো এখন আমি এটাকে ছোটো করে নিই, ছোটো করে নিয়ে আমি একটু আগুনটা মাঝামাঝি অবস্থানে বসাই দিই। ওকে তো দেখুন এখানে কিন্তু আপনি ব্যাগটা দেখতে পাচ্ছেন যে এখানে একদম মাঝ বরাবর রয়েছে। তা আমিও ঠিক এটাকে মাঝ বরাবর দিয়ে তার ডিজাইন অনুযায়ী এটাকে খুব সুন্দরভাবে বসাবো। বসানোর পর এই ইজি লেখাটা আমি কিন্তু নিয়ে আসতেছি, ইজি লেখাটা আমি উপরে উঠাই দিলাম এবং ডিজাইনটা একটু, ওকে ইজিটা একটু ছোটো করে দিলাম, ব্যাস হয়ে গেল। এখানে কিন্তু একটা ব্যাপার আছে, আপনাকে দেখতে হবে যে আসলে আপনার ব্যাগটা এখানে যে ডিজাইন করলাম, ডিজাইন করার পর এর কিন্তু একটা ভাঁজ আছে, এই ভাঁজটা কিন্তু আপনাকে দেখতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনাকে এই ডিজাইনটা কিন্তু একটু ছোটো করে দিতে হবে। এখানে আপনার যত বড় বা ছোট করার দরকার আপনি আপনার ইচ্ছা অনুযায়ী কাজটা করবেন, তবে আপনার সাইজ অনুযায়ী, ঠিক আছে, এখানে কিন্তু সেটা কোনো ফ্যাক্ট না। তো এখন আমি এটা দিয়ে দিলাম, এটাও হয়ে গেল, এটা জাস্ট একটু নিচে নিয়ে দিয়ে দিই। এবার এখানে আমার থাকবে কি, এই দেখুন এই যে এই অংশটা আছে, এখানে একটা বারকোড বা কিউআর কোড আছে। তো আমি কিন্তু কিউআর কোড বা বারকোড বানানো অনেক ভিডিও দেখাইছি, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন, ঠিক আছে। তো আমি দেখি আগে এটা একটা খুব সুন্দরভাবে আপনাকে একটা সাদা কালার করে একটা মার্ক করে দিতেছি, জাস্ট এখানে যাতে আপনি কিউআর কোডটা যাতে বসান, ঠিক আছে। এখন এখানে কী লেখা ছিল, ইজি ফ্যাশন লিমিটেড। তো যাই হোক আমি এখান থেকে টেক্সট সিলেক্ট করে ইজি ইজি ফ্যাশন ফ্যাশন লিমিটেড LIMITED। ওকে এখন আমি এটাকে একটু বড়ো করে নেব, সাদা করে নেব, ইজি ফ্যাশন লিমিটেড। আপনি যে ফন্টই ইউজ করেন না কেন, একটা মার্জিত ফন্ট ইউজ করবে, ব্যাস হয়ে যাবে। এবং এখানে কিউআর কোডটা থাকবে, ওকে। তো কিউআর কোডটার মধ্যে কী আর থাকবে, তাদের ওয়েবসাইট বা লিঙ্ক থাকবে, তাছাড়া তার কিছু থাকবে না, অথবা এই নামটা। তো এই নামটা চাইলে আপনি আরেকটু বড় করে দিতে পারেন, যেহেতু তাদের এই নামটাই হচ্ছে ব্র্যান্ড। ওকে তো হয়ে গেল আমার কিন্তু মোটামুটি একটা ডিজাইন। এখন আপনি দেখুন এখানে খেয়াল করুন, এই যে দেখেন এখানে খেয়াল করুন, এখানে কিন্তু একটা লেখা আছে ইজি ফ্যাশন, ঠিক আছে, ইজি ফ্যাশন লিমিটেড লেখা আছে। তো আপনি ঠিক এখানে ওই কালারটা দিয়ে দেবেন। কালারটা দেওয়ার পর আমি এখানে লিখে দেবো জাস্ট ইজি ফ্যাশন লিমিটেড, ব্যাস একটু ছোট করে দিতে হবে। এবং এর কালারটা হবে কি, কালারটা হবে কিন্তু এই যে গ্রিন কালার, মানে একটা কলা পাতা কালারটা হবে, ঠিক আছে। তো দেখুন আমার কিন্তু মোটামুটি এর ডিজাইনটা সম্পূর্ণ এর মতোই দাঁড়ালো। এখন আপনি বলতে পারেন এই ব্যাগে দেখতেছি এখানে একটা দাগ, তো আসলে এর ব্যাগটা যখন ব্যাগটা তৈরি হবে ঠিক তখনই কিন্তু এই দাগটা হয়ে যাবে ওখানে, কারণ এই অপশনটা যদি এখানে তারা ভাঁজ বা ক্রিজ না করে তাহলে কিন্তু ব্যাগটা আপনার ঠিকমতো বসবে না, ঠিক আছে। তো অবশ্যই এটা ভাঁজ হবে বাইন্ডিংয়ের সময়, আপনার এখন কোনো কিছু করে দিতে হবে না, এটা নিয়ে আপনার কোনো রকম কোনো ঝামেলা বা টেনশন নেই, ঠিক আছে। আপনি জাস্ট আপনার নিয়ম অনুযায়ী ডিজাইনটা করে যান।
এখন একটা কথা আছে, তো আপনার যে এই যে ভাষাটা দেখতেছেন বা এই লেখাটা কতটুকুর মধ্যে রাখবেন, তো আপনি দেখুন এই যে একটা অংশ দেখতে পাচ্ছেন যে এখানে যে আপনার এই যে সাইজটা, এই সাইজটা কিন্তু ঠিক ততটুকুর উপরে উঠে একটা কিন্তু ভাঁজ হয়েছে, ঠিক আছে। এর সাইজ যতটুকু ঠিক ততটুকু উপরে গিয়ে মানে এর অর্ধেকের অংশ নিয়েই সাইজ হয়, কিন্তু এই দুইটা মিলে কিন্তু হবে না, একটা মিলে, ঠিক আছে। এখান থেকে এর 4 ইঞ্চি, তাহলে এখান থেকে 4 ইঞ্চি উপরে কিন্তু এই ভাঁজটা হয়েছে, ঠিক সেখানে আপনি এই ডিজাইনটা একটু মিডিলে রাখতে পারেন অথবা আপনি নিচেও রাখতে পারেন, কোনো প্রবলেম নাই। তো দেখুন আমি কিন্তু বরাবর খুব সুন্দরভাবে এর কাজটা মোটামুটি একটা রেডি করলাম। এখন আপনাকে বলতে পারেন যে এই যে কীটা বলে আপনার যে আইলেটগুলো আছে, এই আইলেটগুলো এখানে চিহ্ন না, এখানে এটা কখনো করবেন না, আইলেট আপনাকে দিতে হবে না চিহ্ন, এটা জাস্ট ব্যাগ তৈরি করার পর ওটা মেশিন দিয়ে খুব সহজে এটা তৈরি করে নেবে একদম ঝামেলা ছাড়া, ওকে। তো এখন আমরা এটাকে কিন্তু খুব ইজিলিভাবে সেট আপ দেওয়া শিখবো। তো দেখি আমাদের এখানে কয়টা কালার হলো, কালার হলো এক্সট্রা একটা, এবং এক্সট্রা গ্রিনটা কিন্তু করিনি, তো এক্সট্রা গ্রিনটাকে আমরা একটা এক্সট্রা গ্রিনটাও আমরা কালার এক্সট্রা তৈরি করে দিই প্রসেস থেকে, এক্সট্রা গ্রিন এক্সট্রা গ্রিন জি দিয়ে দিলাম প্রসেস কালার স্পট, ওকে। এখন দেখুন আরেকটা নেম প্লেট আমার যুক্ত হয়ে গেলো এখানে। এখন আমার এই যে গ্রিন কালার হলো এবং এই এক্সট্রা ডিপ ব্লুটা হলো, এখন আমার রেড কালারটা আছে, এটা কিন্তু দুই কালার আছে, অবশ্যই এটাকে আমার এক কালারে করে দিতে হবে, ঠিক আছে। এটাকে আমি প্রসেস কালারে গিয়ে এক্সট্রা দেন এক্সট্রা রেড এক্সট্রা রেড প্রসেস কালার থেকে স্পট, ওকে প্রেস। তো এখন দেখুন আমার কিন্তু তিনটা কালার খুব সুন্দরভাবে হয়ে গেল, দেখুন ডিজাইনটা, ওকে। তো এখন আমি এটাকে কন্ট্রোল ফাইভ দিয়ে একটু ম্যাক করলাম, ম্যাক এড করে নিলাম, করে নেওয়ার পর আমার কিন্তু ইজি ব্যাগের খুব সুন্দর একটা কাজ হয়ে গেল। এখন আমি চারদিক দিয়ে এই 2 মিলি বা 3 মিলি বা 4 মিলি করে দিতে পারি বাদ দিই, বা আমার যেহেতু আমার একটা সলিড কাজ, তো সেক্ষেত্রে আমি চারদিক দিয়ে 4 মিলি করে এই দিকে একটু 8 মিলি দিলাম, ঠিক আছে, যেহেতু নিচের দিকে। তো ওকে দেখুন আমার কিন্তু ইজি ব্যাগটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আপনি যে সাইজে তৈরি করেন না কেন, আপনার যদি রুলসটা ঠিক থাকে তাহলে আপনার কোনো সমস্যা নেই। আমি তো ধরুন এটার যে একটা সাইজ আছে ওই সাইজ কিন্তু আমি নিই নি, কারণ এটা অ্যাভেলেবেল সাইজ করতেই থাকে। আমি একটা আনকমন একটা সাইজ আপনাদেরকে দেখাইলাম, ঠিক আছে। আপনি আপনার মতো করে আপনি যে কোনো সাইজ নিয়ে বা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী এই ডিজাইনটা করবেন। ডিজাইনটা করার পর আপনি জাস্ট সেট আপ দিয়ে দেবেন। এখন সেট আপ দিতে গেলে আপনাকে কী করতে হবে, আমি এখান থেকে দেখুন আমি রেজিস্ট্রেশন মার্কটাকে নিয়ে আসি। রেজিস্ট্রেশন মার্কটা নিয়ে আসার পর এখান থেকে তাকে মার্কগুলো দিয়ে দেবো, যাতে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন। ওকে, এখানে আমি কী কী কালার দিচ্ছি, তিনটা কালার আছে আমার কিন্তু ওখানে, হ্যাঁ তিনটা কালার আছে, দেখুন এখানে তিনটা কালার আছে, রেড কালারটা এবং এক্সট্রা ব্লু, তিনটা তিন কালার, ওকে। তো এখন আপনি এখানে কিন্তু এক্সট্রা তিনটা কালার বানাই দেবেন, এই রেজিস্ট্রেশন মার্ক চার কালার এটা কিন্তু দিলে হবে না, ওকে। তো আপনাকে কিন্তু অবশ্যই এটা একটা মার্ক করে দিতে হবে। দেখুন আমি এখানে একটু মার্কটা বড় করে নিই, ধরুন আমি এখানে দিয়ে দেবো, এটা ব্লক করে নিই, ব্ল্যাক কালারটা আমার দরকার নেই। এখন এই যে ইয়েলো কালার এটাকে আমি একটু গ্রিন করে দিই, এবং এই ম্যাজেন্টা কালার এটাকে আমি রেড কালার করে দিই, এবং সায়ান কালারটাকে আমি ডিপ ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। এখন আপনি দেখুন চলুন রেড রেড গ্রিন গ্রিন, ঠিক আছে, এবং এক্সট্রা ব্লু এক্সট্রা ব্লু, ওকে। আপনি এখানে জাস্ট লেখাগুলো এডিট করে দেবেন যে কী কালার কালার দিয়েছেন, ওকে। তো এখন আমি ঠিক ওই বরাবর আর একটা দিয়ে দিলাম, এবং আপনি চাইলে এদিকে আরও দুইটা দিয়ে দিতে পারেন, ওকে, ব্যাস হয়ে গেল। এখন আমি এর কাটিং মার্কগুলো চারদিক দিয়ে দিয়ে দেবো। এখন কাটিং মার্কগুলো আপনি কোথায় কোথায় দিতে পারেন, দেখুন আপনার কিন্তু মার্কগুলো একদম খুব সুন্দর সুন্দর দেখা যাচ্ছে। আমি 2 মিলি করে কন্ট্রোলকে 2 mm এটা প্রেস দেন নিচের দিকে দিলাম, এবং এই দেখুন আমার কাটিং মার্ক এইদিকে এই সোজা এই কাটিং মার্কটা দিয়ে দিলাম, ব্যাস। আপনি এখন কী করবেন, এই যে দেখুন এখানে একটা ক্লিজ হবে, এবং এখানে বরাবর একটা কাটিং হবে, তারপর এদিকে আমার কিন্তু মার্ক একটা হবে, এখানে কাটিং হবে, ব্যাস একটু জুম আউট করে নিই, এখানে একটা ক্লিজ হবে আমার, ওকে। দেখুন ক্লিজটা কিন্তু খুব সুন্দরভাবে আমার বসাতে হবে, এখানে একটা ক্লিজ হবে,
তারপর এখানে একটা ক্লিক হবে ব্যাস তারপর আমার এই যে সোজা বরাবর এখানে একটা ক্লিক দিতে হবে এখানে এখন যেহেতু আমার পুরো 1 ইঞ্চি আছে সেই ক্ষেত্রে আমি কিন্তু এখানে 1 ইঞ্চি বরাবর নিবটা এখানে একটা হলো এখানে একটা হলো ওকে তাহলে এখানে একটা হলো তারপর আমি কিন্তু সোজা বরাবর এখানে একটা ক্লিক দিয়ে দেব মানে এটা আমার শেষ কাটিং মার্কটা এখন সোজা আমি এখান থেকে একটা নিয়ে নিলাম এটা আমার এখানে থাকলে কোনো প্রবলেম নাই এবং এখানে একটা দিয়ে দিলাম মার্ক ঠিক আছে মার্ক এবং সর্বশেষ মার্কটা আমার এখানে এখন আমি জিপ মার্কটা দিয়ে দেব জিপ মার্কটা সর্বদা আপনি দিবেন কি নিচের থেকে কারণ এখানে তো কোনো ছাপা নাই গ্রিপারে আমার কোনো গ্রিপার না দিলেই চলবে একদম জাস্ট এর সোজাসুজি আমি মার্কটা দিয়ে দেবো দেখুন আগে আমি করবো কি এই সাইড সেন্টারটা একদম মিডিল করে নেব ওকে মিডিল করে নেওয়ার পর দেখুন আমি কিন্তু এটাকে একদম সেন্টার করে বসাই দেবো ঠিক আছে বসাই দিয়ে আমি এটাকে কন্ট্রোলকে 5 মিনিট নিচের দিকে দিতেছি অথবা ওখানে রাখলে কোনো সমস্যা নেই ঠিক আছে এখন আমার এই যে রেজিস্ট্রেশন রেখাটা একটু ছোটো করে দিতে হবে আমার ডিজাইনের মধ্যে মানে কাগজের মধ্যে যাতে থাকে ওকে আনলক দেন আমি এটাকে ফেলে দিচ্ছি দেখুন সর্বপ্রথম দেখুন আপনি কোন কোন জিনিসগুলো তাকাবেন দেখুন আমার কিন্তু টোটালি আমার একটা শপিং ব্যাগ ডিজাইন করা এবং তার সেট আপটা দেওয়া কিন্তু এ টু জেড হয়ে গেল ঠিক আছে আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা কমেন্ট বক্সে জানিয়ে আপনি আমার কাছ থেকে এই ডিজাইন সাইজটা নিতে পারেন সাইজ কোনো ফ্যাক্ট না আপনি এই ডিজাইনটি নিতে পারেন বা নেড়েচেড়ে দেখলে আপনি কিন্তু মোটামুটি একটু অভিজ্ঞতা অর্জন করতে পারবেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাকে আমাকে জানাইতে হবে ঠিক আছে তো দেখুন আমি কিন্তু ডিজাইন করলাম তার সাইজ মেজারমেন্ট কেমনে কী নিতে হয় সেটাও নিলাম পরবর্তীতে স্টেপ বাই স্টেপ তার আউটপুট সেট আপটা দেওয়ার জন্য কী কী করতে হবে সেটাও কিন্তু আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে জানিয়ে দিলাম ঠিক আছে তবে আপনি ডিজাইন কতটুকু ইম্প্রুভ বা ডেভেলপ করেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে ওকে তো বন্ধুরা আজকে আসলে আমি সর্বপ্রথম এই আমার লাইফে বা ইউটিউবে আজকে কিন্তু আমি ফেস দেখালাম এর আগে কিন্তু কখনো আমি ফেস দেখাইনি ঠিক আছে তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই